নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন সম্পর্কে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যে নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে এসএসসি সিএইচএসএল নোটিফিকেশান তো বন্ধুরা ছয়ই ডিসেম্বর দু হাজার বাইশ এই নোটিফিকেশানটি বেরোনোর কথা ছিল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশানটি এসে গেছে এবং আজ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ছয়ই ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশান শুরু এবং চারই জানুয়ারি দু হাজার পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ দু হাজার তেইশে হওয়ার সম্ভাবনা রয়েছে আর যে টায়ার টু পরীক্ষা সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি নোটিফিকেশান এসএসসি সিএইচএসএলের মাধ্যমে পুরোপুরি সরকারি চাকরিতে সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রিতে পুরোপুরি ক্লাস টুয়েলভ পাস যোগ্যতাতে কিন্তু আপনাকে নিয়োগ করা হয় যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা সরাসরি আমরা চলে যাব যে কোন কোন পোস্টে আপনাকে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে সাথে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন স্যালারি সেটা কিন্তু দেয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে বেতনের মান দেখতে পাচ্ছেন উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এখানে লেভেল টুয়ের স্যালারি দেওয়া হবে পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেটা এন্ট্রি অপারেটার রয়েছে যেখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো হচ্ছে এটার স্যালারি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেভেল ফাইভের আরও একটি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটারে যেখানে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো হচ্ছে এটা স্যালারি পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এ যেখানে দেখতে পাচ্ছেন লেভেল ফোর পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো হচ্ছে এটা স্যালারি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে এসএসসি সিএইচএসএলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে আপনাদেরকে জানিয়ে রাখি টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা এবছর যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা হচ্ছে চার দেখতে পাচ্ছেন বন্ধুরা চার হাজার পাঁচশোটি শূন্য পদে আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এসএসসি সিএইচএসএলের তরফ থেকে কিন্তু বলে রাখি বন্ধুরা এই ভ্যাকেন্সি সংখ্যা পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু বাড়ারও কিন্তু চান্স রয়েছে তো সেক্ষেত্রে যা কিছু এখানে চেঞ্জেস আসবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন তো বন্ধুরা বর্তমানে যে ভ্যাকেন্সি সংখ্যা যেটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে এসএসসির তরফ থেকে যেটা হচ্ছে চার হাজার পাঁচশোটি শূন্য পদে কিন্তু আপনাকে নিয়োগ করা হচ্ছে আমরা সরাসরি চলে যাব এখানে কি কী কোয়ালিফিকেশান আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আর আপনি যদি এসসি এস টি হয়ে থাকেন তাহলে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বলে রাখি এখানে যদি আপনি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তবু কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে দশ বছর ও ক্যাটাগরিতে তেরো বছর এবং এসসি এসটিদের ক্ষেত্রে টোটাল পনেরো বছরের ছাড় পেয়ে যাবেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি অবশ্যই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না আমরা সরাসরি চলে যাব কোয়ালিফিকেশনের দিকে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব তো বন্ধুরা এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ পাস ক্লাস টুয়েলভ পাস যোগ্যতাতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু দেখতে পাচ্ছেন জানুয়ারির চার তারিখ পর্যন্ত কিন্তু হওয়া যায় যে জানুয়ারির চার তারিখ রয়েছে দু হাজার তেইশের জানুয়ারির চার তারিখ এই চার তারিখের মধ্যে আপনাকে কিন্তু কোয়ালিফিকেশান অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন অর্থাৎ খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা পুরোপুরি উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পুরোপুরি সরকারি চাকরিতে এসএসসির মাধ্যমে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে খুব ভালো মানের বেতনে আপনাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর প্রত্যেকটি পোস্টে বন্ধুরা গ্রুপ সি পোস্ট খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান করতে হলে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে অ্যাপ্লিকেশান করার ফিস দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো টাকা লাগছে আর আপনি যদি এসসি বা আপনি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান অথবা আপনি যদি মেয়েরা হয়ে থাকেন তাহলে কোনো টাকা লাগবে না আপনারা কিন্তু বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ এখানে কাদের ক্ষেত্রে টাকা লাগছে সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসি যারা যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেই কেবলমাত্র একশো টাকা লাগছে আর বাকি আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা একটি চাকরির নোটিফিকেশান যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন আজ থেকেই অর্থাৎ ছয়ই ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশান শুরু হলো এবং চারই জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা বলে রাখি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করার সময় কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে নয়ই জানুয়ারি দু হাজার তেইশ থেকে দশই জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত আপনি কারেকশান করার সময় পাবেন এই কারেকশান করার পরেও যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে পুরোপুরি ক্যান্সেল করা হবে তো তাই সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এখানে আমরা সরাসরি চলে যাবি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনার যে পরীক্ষা সেন্টারগুলো তো দেখতে পাচ্ছেন আসানসোল রয়েছে বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু ছয়টি এক্সামিনেশন সেন্টার রয়েছে এসএসসি সিএইচএসএলের জন্য এখানে আমরা সরাসরি চলে যাবো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যে যেটা হচ্ছে সিলেকশন প্রসেস তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সিলেকশন প্রসেস যেখানে বলা হচ্ছে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন টু টায়ার্স অর্থাৎ এখানে দুটি টায়ারের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে একটি হচ্ছে টায়ার ওয়ান একটি হচ্ছে টায়ার টু টায়ার ওয়ান হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেটা বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন টায়ার ওয়ানের যে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল দেখতে পাচ্ছেন চারটি বিষয় আপনাদের পরীক্ষা হবে একটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আরেকটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস টোটাল দেখতে পাচ্ছেন পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর করে থাকছে অর্থাৎ এক একটি কোশ্চেনের জন্য আপনাকে কিন্তু দুই নম্বর করে দেওয়া হবে টোটাল যে টাইম সেটা হচ্ছে ষাট মিনিট করে দেওয়া হচ্ছে আর আপনি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন যেখানে স্ক্রাইব নিয়ে অর্থাৎ যদি আপনি লেখক নিয়ে যান তো সেক্ষেত্রে আপনাদের কুড়ি মিনিট সময় বেশি দেওয়া হবে অর্থাৎ সব মিলিয়ে আপনাকে আশি মিনিট সময় দেওয়া হবে এটা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা টায়ার ওয়ান পরীক্ষাটি দেখতে পাচ্ছেন অবজেক্টিভ টাইপের এমসি কিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে যেখানে যেখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে ইংলিশ এবং হিন্দিতে এবং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছেন ওয়ান বাই টু এখানে দুটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে আর একটি ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ জিরো নম্বর কিন্তু আপনাদের কাটা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষা আর টায়ার ওয়ান পরীক্ষাতে যারা যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে টায়ার টুতে যেখানে দেখতে পাচ্ছেন টায়ার টুতে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে এখানে সেশন ওয়ান এবং সেশন টুতে কিন্তু এখানে ভাগ করা হয়েছে সেশন ওয়ানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সেকশান রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেশন আর এটা হচ্ছে সেকশান তো সেশন ওয়ানের জন্য দেখতে পাচ্ছেন সেকশান ওয়ান এবং তার সাথে সেকশান টু সেকশান থ্রি রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন কোন কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা হবে দেওয়া রয়েছে আর সেশন টুয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেকশান থ্রি রয়েছে ঠিক আছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে যেখানে ম্যাথামেটিক্যাল এবিলিটি রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন ইন্টেলিজেন্স থেকে থাকছে ষাট নম্বর যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি এখানে এক একটি কোশ্চেনের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন নম্বর করে টোটাল যে ম্যাক্সিমাম মার্কস সেটা কিন্তু একশো আশি দেখতে পাচ্ছেন ষাটটি কোশ্চেন থাকছে একশো নম আশি নম্বরে পরীক্ষা হচ্ছে আর সেকশন এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটাল ষাটটি কোশ্চেন থাকছে তিন নম্বর করে একশো আশি নম্বরে পরীক্ষা হচ্ছে আর সেকশান থ্রি এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পনেরোটি টোটাল কোয়েশ্চেন থাকছে তিন ওই পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে এটা হচ্ছে সেশন ওয়ান এই সেশন ওয়ানের জন্য যে টাইম দেওয়া হবে সেটা হচ্ছে দু ঘন্টা পনেরো মিনিট টোটাল কিন্তু টাইম থাকছে এই পুরোপুরি টাইমের টাইমের মধ্যে আপনাকে কিন্তু সেকশন ওয়ান সেকশন টু এবং সেকশন থ্রি পুরোপুরি কমপ্লিট করতে হবে এরপরে থাকছে সেশন টু যেখানে সেকশন থ্রি থাকছে যেখানে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট এই সমস্ত হবে যে যে সমস্ত আপনি পোস্টে আপনি কোয়ালিফাই করবেন সেই পোস্ট অনুযায়ী স্কিল টেস্ট হবে অথবা টাইপিং টেস্ট হবে এবং সেখানে দেখতে পাচ্ছেন স্কিল টেস্ট ফর ডিইও ডেটা এন্ট্রি অপারেটর অথবা টাইপিং টেস্ট ফর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পনেরো মিনিট কিন্তু থাকছে স্কিল টেস্টের ক্ষেত্রে আর এখানে টাইপিং টেস্টের ক্ষেত্রে দশ মিনিট কিন্তু সময় থাকছে এটা হচ্ছে সেশন টু তো সেশন ওয়ান সেশন টুতে যা যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু পুরোপুরি ফাইনাল মেরিট লিস্টে চলে আসবেন তো এটাই হচ্ছে এসএসসি সিএচএসএলের এইবারে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস খুব ভালো সুযোগ রয়েছে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে বন্ধুরা আসুন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আজ থেকেই বন্ধুরা অ্যাপ্লিকেশন শুরু হলো আজ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং চারই জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর এই ধরনের সময় মতো বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেল থেকে আপনারা রাজ্য সরকারের এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন ধন্যবাদ